নমস্কার, আজকে আমি একটা রেসিপি করব, করে আপনাদেরকে দেখাবো। চাল কুমড়ো নিয়েছি এখানে, এই যে চাল কুমড়ো নিয়েছি, এরকম করে পিস পিস করে নিয়েছি, কেটে চড়চড়ি করব সর্ষে বাটা দিয়ে। আর এখানে জিরের গুঁড়ো নিয়েছি 2 স্পুন, হলুদ গুঁড়ো নিয়েছি 1 স্পুন, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 স্পুন, তারপরে এখানে সর্ষে বাটা নিয়েছি আমি 2 স্পুন করেছি সর্ষে বাটা, 1 স্পুন নিয়েছি নুন, কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে সর্ষের তেল নিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। প্রথমে আমি চাল কুমড়োগুলো একটু ভেজে নেব, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি অল্প করে একটু হলুদ নেব, অল্প করে হলুদ নিয়েছি, অল্প করে নুন নিয়েছি, অল্প করে হলুদ, অল্প করে নুন নিয়েছি, নিয়ে এটাকে আমি মেখে নেব। অল্প হালকা করে আমি ভেজে নেব প্রথমে। হালকা করে অল্প করে ভেজে নেব লাল লাল করে। আমি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওইদিকে আপনার চাল কুমড়োটা ভাজা হচ্ছে। নুনটা দিয়ে দেব, হলুদটাও দিয়ে দেব, জিরেটাও দিয়ে দিচ্ছি। অল্প করে মশলাগুলো ভাজা হবে, অল্প একটু জল দেব। মশলাগুলি অল্প করে ভাজা হবে, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সর্ষেটা দিয়ে দেব, সর্ষে দিয়ে অল্প সময় ভাজব। এই সর্ষেটা দিয়ে দিচ্ছি, সর্ষেটা ভাজা হবে অল্প সময়। ওই দিকে ওইটাও হালকা করে লাল করে ভেজে নেব কুমড়োটা। মশলাটা একটু সময় কষানো হবে, আমি অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। অল্প সময় আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিই, তুলে নিয়ে আমার ওইগুলি ভাজা হয়ে গেছে চাল কুমড়োটা। আমি চাল কুমড়ো এক এক করে আমি ওইটা তুলে নেব, তুলে নিয়ে ওইটার মধ্যেই ছেড়ে দেব। আমি ছেড়ে দিচ্ছি সবগুলি। আমার ছাড়া হয়ে গেছে, এখন অল্প একটু জল দেব, ইয়ে হবে, একটু সিদ্ধ হবে। হালকা একটু জল দেব, বেশি জল দেব না, যাতে কুমড়োগুলি অল্প একটু সিদ্ধ হয়ে যায়। আর জল দেব না, কুমড়োগুলি হালকা সিদ্ধ হয়ে যাক। আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা
দিয়ে দেব যে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দেখি সিদ্ধ হয়ে গেছে নাকি সিদ্ধ পুরোপুরি হয়ে গেছে এখন আমার ইয়ে চাল কুমড়োর চচ্চড়ি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আঁচটা বন্ধ করে নেব এখন আমি নামাবো বন্ধুরা আমার চাল কুমড়োর চচ্চড়ি হয়ে গেছে সরষে বাটা দিয়ে বানালাম ঠিক আছে আপনারা একদিন বানাবেন খাবেন দেখবেন কেমন হয়েছে ঠিক আছে আর ফিরছি আবার নেক্সট ভিডিওতে ঠিক আছে টাটা বাই